আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের এরা সময় আর এক নতুন এপিসোডে। বন্ধুরা, পৃথিবীতে এমন সব রহস্যময় ঘটনা ঘটে যারা ব্যাখ্যা বিজ্ঞানরাও দিতে পারে না। আজ আমরা আকাশে ঘটা এমন সব ঘটনা দেখতে চলেছি যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানরাও আজও দিতে পারেনি। তো চলুন শুরু করি। আকাশে কালো গোলচিহ্ন। কাজাখস্তানের একটা গ্রামের পাশে আকাশে রহস্যময় কালো রঙের একটা জিনিস দেখতে পাওয়া যায়। 2 মিনিট পর্যন্ত ভাসমান ছিল এই রহস্যময় জিনিসটি এবং 2 মিনিট পর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কিন্তু এরকম ঘটনা ইংল্যান্ডে আবারও ঘটে। টেনিস খেলার সময় একটা মেয়ে এই দৃশ্য দেখতে পায় এবং নিজের ক্যামেরায় রেকর্ড করে রাখে। এই ঘটনার বিষয়ে সেই মেয়ে বলে এই গোলচিহ্ন 3 মিনিট পর্যন্ত আকাশে ভেসেছিল এবং তারপর গায়েব হয়ে যায়। বিজ্ঞানরা এটা নিয়ে রিসার্চ করার পর এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আকাশে দেখতে পাওয়া রহস্যময় শহর। 7 অক্টোবর 2015 সালে চায়নার স্কাইক্যাপার শহরে এমন রহস্যময় শহর ভেসে ওঠে যা থেকে সবাই চমকে গেছিল। এই শহর কয়েক মিনিট পর্যন্ত আকাশে ভাসমান ছিল, তারপরে গায়েব হয়ে যায়। এই ঘটনাকে সেখানে থাকা অনেক দোকানদাররা নিজেদের মোবাইলে রেকর্ড করে রাখে। এই দৃশ্য দেখে কিছু মানুষ বলে এটা কোনো বড় লাইটের কারসাজি ছিল যা একটা শহরের মতো দেখা যাচ্ছিল। অন্যদিকে কিছু মানুষ বলে এই কাজ নাসার কোনো এক্সপেরিমেন্ট ছিল। কিছু মানুষ তো বলেই বসে এটা এলিয়েনদের শহর ছিল। কিন্তু আসলে এটা কী ছিল তা কেউ সঠিকভাবে বলতে পারেনি, এমনকি বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেনি। রহস্যময় আলো। রহস্যময় একটা আলোকে আকাশে দেখতে পাওয়া যায়। যখন এই ফুটেজ ইউটিউবে আপলোড করা হয় তখন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করা শুরু করে দেয়। কিছু মানুষ বলে এটা এলিয়েনদের কাজ, আবার কিছু মানুষ বলে সৃষ্টিকর্তার কুদরত। আসলে এটা কী ছিল তা কেউ জানে না। বিভিন্ন কালারের আকাশ। রোজে হঠাৎ করে আকাশ লাল, হলুদ, কমলা কালারের হতে শুরু করে দেয়। এই ঘটনাকে একটা স্কুল পড়ুয়া ছাত্র তার বন্ধুদের নিয়ে মোবাইলে রেকর্ড করে রাখে। এই দৃশ্য দেখে অনেক মানুষ দাবি করেছে এটা কোনো বড় উল্কাপিণ্ড ছিল যা পৃথিবীর অনেক কাছে পৌঁছে গেছিল, কিন্তু এর সঠিক তথ্য বিজ্ঞানীরাও দিতে পারেনি। আকাশে রহস্যময় আওয়াজ। পৃথিবীর অনেক জায়গায় আকাশ থেকে আসা রহস্যময় আওয়াজ শোনা যায়। এসব আওয়াজ বেশিরভাগ সময় ইউরোপ ও কানাডাতে শুনতে পাওয়া যায়। এই আওয়াজ শুনে এমন লাগে মনে হয় কেউ যেন হর্ন বাজাচ্ছে বা জোরে জোরে শব্দ করতেছে। বিজ্ঞানীরা বলে এই আওয়াজ প্রাকৃতিক ছিল। আপনারা কি মনে করেন, এটা কি আসলে প্রাকৃতিক আওয়াজ ছিল নাকি অন্য কিছুর? তো বন্ধুরা, এই ছিল আকাশে ঘটা 5 রহস্যময় ঘটনা। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং এমন এই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে যেন পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্যময় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।